জানো দিদি, তুমি যখন জ্ঞান হারিয়েছিলে এই মেয়ে সারাক্ষণ তোমার মাথার কাছে বসেছিল। দেখ ওষুধটা, দেখ দিদি ওষুধটা খেয়েও কিন্তু তাহারে চোরকু কি জামাই কিছু মুখে দিয়েছে? না খুনিমা, তিনি তো ভিতরে রওনা হয়ে গেছেন। আজি কিন্তু কেন ছোটকুকি, তুই তাকে আটকালি না কেন? কি করবো খুড়িমা, তিনি যে আর এই বাড়িতে থাকতে চাইলেন না। আমি তেনাকে কইছিলাম আজি না যেতে। মধু চলে গেল, একবারও সে আমাকে জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না। মা, তিনি কয়েছেন আমাকে তোমাকে জানাতে। আসলে তুমি বিশ্রাম নিচ্ছিলে তো, তাই তিনি আর তোমার ঘরে আসেননি। আর তিনি কয়ে গেছেন চতুর্থীর কাজের পরে তিনি এসে আমাদের নিয়ে যাবেন। এসব কি কথা কইছিস চটকুকে? তোরা কোথায় যাবি আর কেনই বা যাবি? শোর ঘরে যাবো খুড়িমা, সেই তো আমার আসল ঠায়। আমি তিনাকে কবে থেকে কয়েছি, একদিন পরে তিনি নিজের থেকে রাজি হলেন। সরচু, ঘরে চাউর পর মা তো পাচ্ছে, তাদেরকে কে বল মোটরকে আটকাতে? আর যেন তাকে কওয়া হয় যে কালকে ভোর ভোর রওনা হবে। আজই সবে দাও কার্য করে ফিরেছে, এমন সময় একা একা কোথাও বেরোনো ঠিক নয়। আমি জানি তার মান হয়েছে, কিন্তু তা বলে সে কোনো নিয়ম কানুন মানবে না। আর চটকো কি, তোমারও তাকে যেতে দিতে রাজি হওয়া উচিত হয়নি। কিন্তু দিদি, ঘরে তোমার টাওয়ার পো মাধব কেউ তো নেই গো। বোধহয় বড় জামাই ঘরে আছে, আমি তাকে ডেকে নিয়ে আসবো। তিনি ফিরবেন না, তিনাকে আর পেছু ডেকে না আপনি মা, যেতে দাও। তিনাকে আর পেছু ডেকে না আপনি মা, যেতে দাও।